আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাদিয়াস কিচেন। আজকে আমি নিয়ে আসলাম গুঁড়ো দুধের কালোজাম মিষ্টি রেসিপি নিয়ে। আর এই কালোজাম মিষ্টিটা তৈরি করার জন্য আমার যা যা লাগবে, আমার লাগবে দুটো ডিম রুম টেম্পারেচারে থাকা, গুঁড়া দুধ ফুল ক্রিম গুঁড়া দুধ, আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করতে পারেন, লাগবে 1 চা চামচ ঘি, আর লাগবে 1/2 চা চামচ বেকিং পাউডার, আর একটু ফ্রুট কালার। আপনারা চাইলে ফ্রুট কালারটা স্কিপ করতে পারেন, এটা জাস্ট একটা কালারের জন্য। আমি বড় একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে ডিমগুলোকে ভেঙে দিয়ে দিব। দুইটা ডিমই আমি ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, নাহলে ডিম যদি ফ্রিজ থেকে নামিয়ে আমরা ইউজ করি তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তাই অবশ্যই ডিমটা ইউজ করার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। আমি ডিমটার মধ্যে একটু ফ্রুট কালার দিয়ে দিই। ফ্রুট কালারটা দিয়ে ডিমটা ভালোভাবে মিক্স করে নিব কালারটার সাথে। এতে করে কালারটা গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিশে যাবে। তাই আমি ডিমটার সাথে কালারটা ইউজ করে ফেলেছি। মিক্স করে রেখে দিব এক সাইডে। এবার একটা বড় বোলে নিয়ে নিব গুঁড়া দুধ। আমি এখানে 1 কাপের মতো গুঁড়া দুধ ইউজ করেছি। গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার, আর দিব 1 চা চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে হাত দিয়ে কুচলিয়ে এই ঘিটা আর বেকিং পাউডারটাকে আমি গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। আমি আগে থেকে যে দুইটা ডিম ফেটে রেখেছিলাম কালার দিয়ে, আমি আবার ওই ডিমটা থেকে অর্ধেকটা ডিম ইউজ করে নিব। প্রথমে আমি পুরোটা ডিম একসাথে ঢেলে দিব না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ইউজ করব। প্রথমে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি। আমার এতটুকুতে যদি হয়ে যায় তাহলে আমি আর ইউজ করব না, আর লাগলে 1-2 চামচ ইউজ করতে হবে। ভালোভাবে মেখে সফট একটা ডো করে নিব। দেখতে পাচ্ছেন আমার আর অল্প একটু ডিম লাগবে, 1 চা চামচের মতো ডিম দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিব। মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিলাম। এই যে দেখুন, ডোটা এই পর্যায়ে এরকম থাকবে। 10 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রাখলে ডোটা সেট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর, হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এখান থেকে ছোটো ছোটো বলের মতো করে নিয়ে নিলাম। নিয়ে আমি যেহেতু কালোজাম বানাবো, কালোজামের শেপের মতো করে নিব। প্রথমে ডোটাকে একটু হাতের তালুতে গোল করে নিচ্ছি। কালোজাম দেখতে একটু লম্বাটে হয়, আমি এরপরে এটা একটা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এরকম লম্বা লম্বা করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমি অত বড় করিনি, আপনারা চাইলে আরও বড় করতে পারেন, আমি মিডিয়াম সাইজ করেছি। সবগুলো মিষ্টিকে আমি বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এ তো 1 কাপ দিয়ে, 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমার এখানে এ কয়টা মিষ্টি হয়েছে। আমি আবার ভাজার জন্য তেল বসিয়ে দিব। ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। তেলটা কোনো মতে বেশি গরম হতে দেওয়া যাবে না, হালকা কুসুম গরম হলেই মিষ্টিগুলোকে ছেড়ে দিব। যে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদমই লো হিটে আছে। দেখুন মিষ্টিগুলো দেওয়ার পর হালকা বুদবুদ করে উঠছে। এ পর্যায়ে আমরা যদি তেলটা আগে বেশি গরম করে নিই তাহলে মিষ্টির উপরের সাইডটা হল কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, তাই কোনো সময় মিষ্টি গরম তেলে ছাড়া যাবে না। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। 1 মিনিট পর একটু ফুলে উঠেছে, নিচের সাইডটা একটু কালো কালো হয়ে আসছে। এবারে চুলার আঁচটাকে এই পর্যায়ে আমরা মিডিয়াম আঁচ করে দেব।
আমি সময় নিয়ে মিষ্টিটাকে ভেজে নিচ্ছি। যখন একটা কালো কালচে একটা কালার আসবে তখন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। এই যে হালকা হালকা কালার আসা শুরু করেছে, বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, না হয় এক সাইডটা কালো বেশি হয়ে যাবে। আমার মিষ্টিগুলো প্রায় হয়ে আসছে, এই যে কালার চলে এসেছে। এই অবস্থায় আমি নামিয়ে নিব, এর চেয়ে বেশি আর কালো করব না, কারণ এমনিতেই নামানোর পরও গরম তাপতাপে আরও একটু কালো হয়ে যাবে। সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি আবার শিরার জন্য এখানে শিরাটা বসিয়ে দিলাম চিনি, পানি আর একটা এলাচি দিয়ে। শিরাটা বলক চলে আসছে, আর সবগুলো মিষ্টি শিরাটার মধ্যে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব, এই শিরাটার মধ্যে 10 মিনিট রাখবো, ফুটাবো। ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের জন্য এটা জাল করব। আমার 10 মিনিট হয়ে গেছে, আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। এই যে দেখুন মিষ্টিগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর অনেক সফট হয়েছে। এভাবে আমি আবার ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য মিষ্টিগুলোকে শিরার মধ্যে রেখে দিব। ফিরে আসছি 2 ঘন্টা পর, চুলাটা অফ করে দিলাম, ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি শিরার থেকে মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছি, মিষ্টিগুলো অনেক সফট হয়েছে ভিতরে। এখানে নিয়ে নিলাম 1/2 কাপ গুঁড়া দুধ। এখানে মিষ্টিগুলোর থেকে যথেষ্ট পরিমাণ শিরা আমি চেপে চেপে ফেলে দিয়েছি, এরপর গুঁড়া দুধের মধ্যে এভাবে গড়িয়ে নিব। সবগুলোকে মিষ্টিকে আমি এভাবে গুঁড়া দুধের মধ্যে কুচ করে নিচ্ছি, এতে করে দেখতে একটা সৌন্দর্য বেড়ে যায় আর খেতে অনেক মজা হয়। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে মাও ইউজ করতে পারেন, আমি শর্টকাট গুঁড়া দুধটা দিয়ে আজকে করে দেখালাম। এই যে মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি ঘরেই কালোজাম মিষ্টি তৈরি করে নিলাম। আমি একটা কেটে দেখাচ্ছি ভিতর সাইডটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখুন খুবই সফট হয়েছে মিষ্টিটা, আর রস একদম ভিতর পর্যন্ত পৌঁছে গেছে। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার রান্নাটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।